কিমা দয়াময়ী শুনেছি ওই লোকের মুখে। 24 আওয়ার্স টিভি আজকে চলে এসেছে বাপুজি নগর আদিবাসী বৃন্দতে। এনারা এতদিনের পরিশ্রম করে কেন এই কনসেপ্টটা এনেছে, তাদের মধ্যে পড়ে আছে অনেকেই, আছে প্রেসিডেন্ট, আছে সেক্রেটারি, অনেকেই আছে। কিন্তু তার মাঝখানে আরেকটা বিষয় আছে, তাদের এই যে কনসেপ্টটা কিসের কনসেপ্ট কি না, তার প্রথমে আমি জেনে নিই এদের থেকে। প্রথমে জেনে নিই এখানে সেক্রেটারির কথা। আপনার নাম? ভানুকর, সভাপতি। এই যে পদক্ষেপটা নিয়েছেন, এই যে কনসেপ্টটা আপনার, কী বিষয়, মানে ব্যাপারটা কী, মানে হঠাৎ করে এরকম একটা কনসেপ্ট? এটা হঠাৎ করে ঠিক বলা যায় না, ব্যাপারটা হচ্ছে পৃথিবীর জন্মের পর থেকে যখন মানুষ সভ্যতা দিকে এগোয়, সেই সভ্যতা থেকেই আস্তে আস্তে ধর্ম, দেবদেবী, বিভিন্ন জাতিভেদ এগুলো শুরু হয়। আমরা সেটাকেই বলতে চাইছি, আদিম যুগের পরে যখন নাকি আমরা সভ্য জগতে সভ্যতা আস্তে আস্তে ঢুকতে থাকি, আমরা যে ধর্মের দিকে যাচ্ছি, আমরা দেবদেবীর পূজা অর্চনাগুলো শিখেছি, করতে শুরু করেছি, যে সেই জায়গা থেকে আমাদের চিন্তাধারাটা এসছে যে সেই সময় কিভাবে এগুলো হতো। তখনকার দিনের হাজার হাজার বছর আগে মানুষ যখন সভ্যতার দিকে যায়, তখন যখন দেবদেবীর আরাধনা শুরু করে, কেউ কোনো একটা বড় বৃক্ষের নিচে, কোনো একটা কুঠিরে, যেভাবে কেউ পাথরকে, কেউ কোনো গাছকে, যে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে এগুলোকে নিয়ে আরাধনা করে, আস্তে আস্তে আমরা একটা মূর্তির দিকে যাই। বিভিন্ন জাতি ধর্মে, আমরা হিন্দু ধর্মের লোক, আমরা আস্তে আস্তে এই দেবদেবীর আরাধনা করতে করতে একসময় সৃষ্টি হলো শ্যামা মায়ের আরাধনা করা প্রয়োজন। মানুষকে সভ্য করতে গেলে, যখন মানুষ হিংস্র ছিল, সভ্যতা ছিল না, তাদেরকে একটা জায়গায় আনতে হবে, মানুষগুলোকে একটা সভ্য জায়গায় এনে তাকে থামাতে হবে, তাদের সেই পশুচারণের মতন চলাফেরা থেকে মুক্ত করবার জন্য কাউকে একজন দরকার, যে যাকে দেখলে সেই মানে তথাকথিত অসভ্য, যাকে মানে আমি সভ্য নয়, যারা মানে অত পৈশাচিক ব্যবহার করতো, তাদেরকে থামাবার জন্য ওই দেবীকে এমন একটা রূপ দেওয়া হলো যাকে দেখে অন্তত সে ভয় পাবে, সে তখন চিন্তা করবে নিজের, প্রত্যেক যত প্রাণী জীব জন্তু যাই থাকে প্রত্যেকের একটা বিবেক আমার মনে হয় আছে, সেই বিবেক দিয়ে তারা চিন্তা করলো যে না, আমাকে এই জায়গা থেকে এইগুলো বন্ধ করতে হবে, এই জীব হত্যা করা, বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম থেকে নিজেকে লিপ্ত করতে হবে, করে আমরা মনুষ্য জগতে সভ্যভাবে মানুষের মধ্যে যেন বিচরণ করতে পারি, মানুষের মধ্যে থাকতে পারি, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। জাস্ট এই কনসেপ্টটাই আমরা চেষ্টা করেছি করবার, যে আগামী দিনগুলো যত দিন যাবে, এখন বিজ্ঞানের দিকে এগোচ্ছে ক্রমশ, মানুষ ক্রমশ সভ্য থেকে সভ্যতর হচ্ছে, আমরা সেইটাকে চেষ্টা করেছি। এখন আপনাদের বিবেচনা যে আমাদের চিন্তাধারাটা। এটা আপনাদের কত বছরের পুজো? এটা পুজোটা প্রায় 40-50 বছর হবে, আমরা তখন ছোটো ছিলাম, তখন থেকে দেখে এসেছি, এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখছি হচ্ছে, হতে হতে আজকে এই জায়গাটায় আমরা বড় হয়েছি, আমাদের ছোটরা আছে, এরা ধরে নিয়েছে ব্যাপারটা, এরকম চলছে বহু বছরের পুরনো পুজো। কী মনে হচ্ছে যে 24 আওয়ার্স টিভির মধ্যে সেরা সেরার মধ্যে কি আপনারা কি অংশগ্রহণ করতে পারবেন? আমাদের প্রচেষ্টা আমরা নিশ্চয়ই ভাববো, যে আমাদের আমিও 24 আওয়ার্স টিভিকে বলছি যে আপনারা তো নিশ্চয়ই অনেক জায়গায় গেছেন, আমার মনে হয় অল্প বাজেটে, এখন যারা নাকি বিরাট বাজেটে পুজো করে তাদের সাথে আমি যাচ্ছি না, যেই ধরনের করে তাতে মনে হয় আমরা সেরা সেরা পাওয়ার যোগ্য, আমার ধারণা, আমাকে দিয়েই তো হবে না, কিন্তু আমাদের প্রচেষ্টাটা অন্তত সেইটা ভেবেই আমরা করেছি। শুধুমাত্র প্রাইজ নয়, মানুষের মনকে জয় করা, একটা সুন্দর সৃষ্টিকে দেখানো, মানুষকে কী করতে চাইছে সেটা মানুষের সামনে তুলে ধরা। আশা করি টিভিও চিন্তা করবে, এরাও বিভিন্ন জায়গায় যায়, এরাও ব্যাপারটাকে নিয়ে চিন্তাভাবনা করে, আমার মনে হয় সেরা সেরা হওয়া উচিত। কীরকম দর্শক আসবে, কীরকম কী দর্শকদের প্রার্থনা, কীরকম কী চান আপনার? দর্শক বলতে দেখুন, আমরা দু ধরনের জিনিস করেছি, একটা যেটা আমি কনসেপ্টটা বললাম সেটা এক ধরনের মানুষ এটাকে নিয়ে চিন্তাভাবনা করবে, আর একটা কিছু কিছু বাচ্চা, যেমন নাকি সামনে আমরা কিছু কী বলে এটাকে, ওই বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেই, অর্থাৎ ওই বিবর্তন যেটাকে বলা হয়, আমরা একদম পেছনে দেখতে পাচ্ছেন আমাদের
যে সেই প্রাচীনকালের একটা ইসের মধ্যে তার থেকে আস্তে 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 আমরা নতুন সুন্দর পাখি পশু মানুষ এগুলোকে সামনে এনেছি, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্নভাবেই আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করেছি। সেই ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক লোক পর্যন্ত আশা করি প্রত্যেকের কাছেই ব্যাপারটা ভালো লাগা উচিত, ভালো লাগবে, এ আশা আমাদের আছে। তো আরও অনেকে পাশে দাঁড়িয়ে আছে, শুনে নিই তাদের একটু মুখে বক্তব্য। লাস্ট 3 বছর ধরে আছি আমরা, তো আমরা ট্রাই করেছি প্রিয়টাকে একটু থিম বেস করার। আগে আমাদের প্রিয়টা সাবেকি বেসের ছিল, তো আমরা লাস্ট 3 বছর ধরে থিম বেসে পুজো করছি। এবারে আমাদের কনসেপ্টটা হচ্ছে জীব ঈশ্বর, তো জীবের মধ্যে যে দুটো ভাগ প্রাণী আর উদ্ভিদ সেটাকে নিয়েই আমরা করার চেষ্টা করেছি। আপনি যদি দেখেন ভিতরে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, বিভিন্ন প্রজাতির আপনি বার্ড দেখতে পারবেন, কিছু টাইপ স্টক আছে। তো চেষ্টা করেছি মানুষ যাতে ভালো লাগে, মানুষদের যাতে ভালো লাগে, তারা আসুক দেখুক আর উপভোগ করুক। বাকি সেরা সেরা পাবো কি না, দ্যাট ইজ মানে এটা কোনো মূল্য নেই, মানুষ দেখুক আনন্দ করুক সেটাই যথেষ্ট। দর্শনার্থীদের থেকে কী চাওনা আছে? হ্যাঁ, তারা আসুক দেখুক, প্যান্ডেলের ভিতর স্মোকিং নট অ্যালাউ, কোনো ছবি তোলা যাবে না, কারণ যারা থাকবে তাদের লাইটে প্রবলেম হতে পারে। তো তারা প্রাকৃতিক রূপটা দেখুক আর তার সাথে সাথে যে লাইভ স্টকগুলো থাকবে সেটা ভালো করে এনজয় করুক।